সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চরশ্রী ফুলগাতি গ্রামের আক্তার হোসেন আজকের এই দিনে পাঁচই সেপ্টেম্বর রাজাকার ও পাকিস্তানি সৈন্যদের হাত থেকে জীবন ফিরে ফিরে পায় পেয়ে সে পৃথিবীর মুখ দেখছেন সালে সেপ্টেম্বর সময় তখন সন্ধ্যা জহিরুল ইসলামের পিতা আব্দুল মজিদ মন্ডল সতর্ক থাকার জন্য আক্তার হোসেনকে বলল তোমাকে পাকিস্তানি সৈন্যরা খুঁজছে তখন থেকেই তার মনে আতঙ্ক বিরাজ করছে মিলিটারিরা তাকে মেরে ফেলবে নিশ্চিত জেনে তিনি পুরো গ্রামের লোকের কাছে মাপ চেয়ে বিদায় নিলেন ওই দিন চরশ্রী গ্রামের রাজাকার চরঘাটিনার মজাদার ও খরিদ্দার নৌকা ধান আটকিয়ে বাড়ির দিকে পাঠিয়ে দেয় চৌঠা সেপ্টেম্বর প্রায় জন পাকিস্তানি হানাদার বাহিনী আক্তার হোসেনের বাড়ি ঘেরাও করলে সে পানির মধ্যে ঝাঁপ দেয় পরে চরশ্রী ফল গাঁথি গ্রামের মোক্তার হোসেন তাকে ধরিয়ে দিলে মিলেটারির আক্তার হোসেনকে তাদের ক্যাম্পে নিয়ে যায় উনিশশো সালে পাঁচই সেপ্টেম্বর পাকিস্তানি সৈন্য আক্তার হোসেনকে গুলি করে মেরে ফেলবে এমন সময় শিবপুর গ্রামের বাবর আলী কৌশলে আক্তার হোসেনকে বাঁচিয়ে আনে যে আক্তার হোসেন এখনও বেঁচে আছে শুধু বেঁচে নেই সেই মহান প্রাণপ্রিয় মানুষটি নভেম্বর বেলাটবর কিছু আগে সশস্ত্র পূর্ণসুর মিলিটারি আমার বাড়ির পশ্চিম পাশে আসা নামলো তা আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা আমি তো এর আগে শুনছিলাম আমাদের নাম নাকি মুক্তি বাহিনীর মধ্যে আছে সিরাজগঞ্জ থেকে মইনুল হোসেনের তথ্যচিত্রে পলিটিভি নিউজ টেক্স